ওরে ভাই ও যুবক বললরা, আমার আল্লাহ যুবক বেশি পছন্দ করে কেন? সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর। কঠিন কিয়ামতের দিন যেই দিন সূর্য মানুষের আধা হাত মাথার উপরে আসবে, সেই দিন আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়া তলে স্থান দেবে, তার ভিতরে দ্বিতীয় কোয়ালিটির মানুষ হবে যুবক কম। সুবহানাল্লাহ। তাই বলি রে যুবক, তোমরা নামাজ পড়বে রে বাবা, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কম। সুবহানাল্লাহ। আর গুনার কাজ যুবক বয়সে বেশি হয় কথা কোন ঠিক না বেঠে, কারণ কথায় আছে যুবক বয়সের বেলা হাতিক করা যায় পাইতল খোলা, বয়স যখন হয় বুড়া দুবলে ঘাসের আগা দেখে দাদু হিমালয় পর্বতের সুরে কথা কন ঠিক না বেঠে। এই জন্য বলি রে যুবক, মোবাইল নিয়ে পাগল হবে না, তোমার এই হাতি মুড়াই আছে কিনা জানি না, আমার ওই দিকে যুবক নামাজ পড়বে যায় না রে বাবা, কিন্তু নামাজের চেয়ে লম্বা কাতার করিয়া মোবাইল নিয়ে আছে না আছে বাবা, ফ্রি ফায়ার পাবজি কাতার, নামাজের কাতার চেয়ে লম্বা কাতার নিয়ে মোবাইল নিচে আছে না, বেকার বেকার করছে ভাই আর বড় মোবাইল হাতে পাবজি আর ফ্রি ফায়ার ঘুমকে রেছে রাতে, কথা কন ঠিক না বেঠে। বেকার বেকার করছে ভাই আর বড় মোবাইল হাতে পাবজি আর ফ্রি ফায়ার ঘুমকে রেছে রাতে, খালি কি পাবজি ফ্রি ফায়ার খেলায়, বিমল খায়, শিকড় খায়, সিগারেট খায়, গুটকে খায়, কত কিছু খায় কথা কন ঠিক না বেঠে। সিগারেট শিকড় বিমল গুটকা এদের হলো নেশা, এই ছেলে কি হতে পারে বাবা মার ভরসা, বিমল সিগারেট গুটকা শিকড় এদের হলো নেশা, এই ছেলে কি হতে পারে বাবা মার ভরসা। নামাজ পড়ে না এরা পড়ে পড়ে পড়ে, নামাজ পড়ে না এরা মোবাইল টেপে সারা বেলা, শয়তান কয় দেখো দেখো আমার আসল শালা, শয়তান কয় দেখো দেখো আমার আসল শালা, মরার পরে কবরের মধ্যে ফেরেশতা পিঠাবে দুই বেলা, ওরে যুবক তাই নামাজটা পড়বে রে বাবা, তোমার মতো যুবক দিল রে তারা আল্লাহ রসুলকে মোহাব্বত কিরকম করেছিল। এই ঘটনাটা দিয়ে আমি আজকের বক্তব্যের সমাপ্ত টানব রে বাবা, তোমার মতো যুবক ছিল মাজ এবং মুহাব্বিস দুইজন বালক কোন। সুবহানাল্লাহ। বীর্য নবীদের মসজিদের নবী স্থায়ী মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, প্রতিদিন উনি বলেন নামাজের টাইমে আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কিন্তু রে পাইজা একদিন ওই বেলাল আইয়া আলা সালাম বলে না, বেলাল তার জবাব দিয়ে বলে আইয়া আলাল জিহাদ, আইয়া আলাল জিহাদ। এই আওয়াজটা শোনার পর মাজ এবং মুহাব্বিস দুইজন তরুণ যুবক, বড়জনের বয়স হলো 12 বছর আর একজন তার তলে, এই দুই যুবক মাঝ এবং মুহাব্বিস শিশু সঙ্গীদের সঙ্গে মাঠের মধ্যে খেলাধুলো করতে গেছে রে ভাই, যাক যখন বিলালের জবানের হাইয়া আলাল জেহাদের ধ্বনিটা তাদের কানের মধ্যে পৌঁছে গেছে, তারা আর খেলাধুলা করে না, তারা বাড়ির দিকে রওনা দিয়েছে, আসি দেখি তার মা ফুপাইয়া ফুপাইয়া কান্দে,
মাজ এবং মুয়াজ্জিন দুই ভাই বলছি মাগো তুমি কেন এইভাবে তোমার চোখের পানি আমরা সহ্য করতে পারিলাম, তোমার চোখের পানি আমার কলিজার মধ্যে ধাক্কা দেওয়া, তুমি কেন কাঁদলে আমরা দুই ভাই তোমার কাছে জানতে যাই। মা এবং মুয়াজ্জিনের মা বলে বাবা রে আমি যে কোন দুঃখে কান্দি রে বাবা, এটা যদি তোমাদেরকে বলি তোমরাই আমি মা জননী দুঃখ নিবারণ করতে পারবে না। মা যেমন মুয়াজ্জিন বলে মা গো বলো মা চোখের পানি ফেলায় আর বলে বাবা রে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করত না, যিনি শুধু আমাদের নবী না রে যিনি হলো নবীদের নবী তাবাম মাখলুকাতের নবী যার মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি তিনি হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর। সেই নবীর প্রতি একবার প্রাণ ভরে দরুদ পড়ো রে বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা বলছি বাবা ওই নবীর জাদি বিলাল ঘোষণা করে দিয়েছে রে আয়া আলাল জিহাদ বিশ্ব নবীজি জিহাদের জন্য আহ্বান করেছে রে বাবা, যার যার করে উপযুক্ত ছেলে আছে যার ঘরে স্বামী আছে তারা তো বিশ্ব নবীজির মহাব্বত জিহাদে শরীর হইতাছে, কিন্তু রে বাবা আজকে তো দুনিয়ার জমিনে তোমার আব্বা বেঁচে না, তোমার আব্বা যদি বেঁচে থাকত বিশ্ব নবীজির সঙ্গে জিহাদে যাইত বাবা, তোমরা দুই ভাই ছোট তোমরা তো জিহাদে যাওয়ার উপযুক্ত নাই, আমি তোর মার মনে জল কাঁদে রে নবীজি যে যুদ্ধে শামিল থাকবে ওই যুদ্ধে আমার পরিয়ালের কাউকে সামিল করতে পারলাম না, দুইটা ভাই কান্দে মা গো ও মা কান্দলাম। আমরা দুই ভাই খেলায় যখন ছিলাম ওই আওয়াজ শোনার পরে খেলা থেকে ফেরত আসছি আম্মা, আমরা দুই ভাই যাব বিশ্ব নবীজির সঙ্গে বদরের যুদ্ধে সামিল হব, বেদিনদের সঙ্গে লড়াই করব, জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর। কিন্তু ভাইজান ওরা দুইজন যাইতে চাইলে হবে কি, মাকে বলছে মা গো ও মা তুমি আমাকে বিদায় করে দাও মা, মা দুই ভাইয়ের মাথা হাত দিয়া বলে বাবা যাও রে যাও, বিশ্ব নবীদের সঙ্গে সঙ্গে বদরের মধ্যে সামিল হবে। দুই ভাই মার কাছে বিদায় নিয়া এবারে যখন জিহাদের জন্য সাহাবাদের কাতারের মধ্যে যাইতেছে
গিয়ে যখন দাঁড়াইল রে বাবা, 9 বছর আর 12 বছর এরা তো এইরকম যুবক হয়ে সারে নাই, এরা যখন গিয়ে দাঁড়ায় এই সাহাবীদের মাঝখানে এদেরকে ছোট্ট ছোট্ট দেখা যায়। দুই ভাই নবীজির মহাপ্রতে পা শিংড়ি শিংড়ি পার পুরা আঙুলে ভরে দিয়ে খাওয়া হয় যাতে একটু লম্বা দেখা যায়। বিশ্ব নবীজি বদরের যুদ্ধের জন্য সবাইকে যখন বাছাই করতেছে, এই দুই বাচ্চাকে দেখে বলছে তোমরা তো চলবে না, কিন্তু হযরতে মাস যখন এইভাবে বুড়া আঙুলে ভর দিয়ে দাঁড়িয়েছে একটু লম্বা দেখা যায়, বিশ্ব নবীজি তাকে জঙ্গি বদরের যে দলের মধ্যে সামিল করে দিয়েছে। ছোট্ট বাচ্চাটাকে বলছি তোমার তো বয়স হয় নাই, তুমি চলবে না। এই কথা বলতে দেরি হাজরাতে মাফিত জজ্জার করে চোখের বানে ফেলাইতে দেরি করেলা, বলছে এক রাতে মার কাছ থেকে দুই ভাই বিদায় নিয়ে সামিল হব, আজকে বড় ভাইকে আপনি নিয়ে নিলেন, আমাকে কেন নেতা জেলা কয়, তুমি ছোট্ট তুমি বাড়িতে চলে যাও, গিয়ে তোমার মার খেদমত করো। হযরতে মুহাফিজ বলছে হুজুর মা দুইজনকে বিদায় দিয়েছে, এখন আমি যদি আপনার কথা শুনে মার কাছে ফিরে যাই আমার মা ভাববে আমার বড় ছেলেকে আল্লাহ পছন্দ করেছে, তাই তো বিশ্ব নবীজি সঙ্গে বদরের জন্য সাহাবীদের দলে নিয়ে নিয়েছে, আর আমি যদি বেরোজ যাই আমার মা ভাববে একে আল্লাহ পছন্দ করে নাই তাই তো ফিরত দিয়েছে। না না হুজুর আমাকে বাড়িতে বিরামেলা, আমার মায়ের মনের কামলা আপনার দুই ভাই আপনার সঙ্গে জিহাদে সামিল হব, আপনি আমাকে ছোট্ট দেখতে পারেন হুজুর, ছোট্ট হলে হবে কি আমার বড় দাদার সঙ্গে যদি আমাকে লড়াই লাগিয়ে দেন কুস্তি লাগিয়ে দেন আমি ছোট্ট হলে হবে কি আমি ভাইকে পরাজিত করে তলে ফেলাবো, জোরে বাড়া যাবে কি সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সমস্ত সাহাবি বলছে হুজুর এ যখন এইভাবে বলছে দুই ভাইকে কুস্তি লড়াইয়া দেওয়া হোক, যদি সত্যিকারের কথার বাস্তবিক প্রতিফলন করতে পারে তবে তো জিহাদের জন্য নেবেন না শুধু নেবেন না। বিচ্ছর নবীজি যখন আদেশ দিলেন দুই ভাই লড়াই করবে যেরকম সুবহানাল্লাহ, কিন্তু ছোট্ট ভাই চোখের পানি ফেলায় আর চোখের ভাষায় বড় ভাইকে বোঝায় ওরে ভাই তুমি না জানো ভাই আমি তোমার সঙ্গে কুস্তিতে জিততে পারবো না, ও ভাই তুমি আজকে বিশ্ব নবীজির মহাব্বতে বিশ্ব নবীজির সঙ্গে জিহাদে যাবে, তুমি যদি একটু ঢিলা দিয়ে আমার সঙ্গে কুস্তিতে হেরে যাও আমি তোমার ছোট ভাইও বিশ্ব নবীজির সঙ্গে জিহাদে সামিল হব, ও ভাই তুমি কি আমাকে জিহাদে যাওয়ার জন্য এই কাজটা করতে পারবে না, বড় ভাইয়ের চোখের পানি ফেলায় ছোট ভাইয়ের চোখের পানি ফেলায় লড়াইয়ের মধ্যে ছোট ভাই জয়ী হয় জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নাই তবে দুই ভাই যখন যায় মাল ছোট হলে হবে কি টার্গেট হলো বড়,
এরা যখন জঙ্গে বদরের মধ্যে চলে গেল, লড়াই শুরু হয়ে যাবে, সবাই রে হাতে হাতে বিশ্ব নবীজি যুদ্ধের সান সরঞ্জাম দিয়ে দিল, কিন্তু এদের দুই ভাইকে দেওয়ার মতো কিছু নাই। বিশ্ব নবীজির হস্ত মুবারক দিয়ে দুই ভাইয়ের হাতে দুইটা খেজুরের ডাল দিয়েছিল কোন সুবহানাল্লাহ। দুই ভাই খেজুরের ডাল নিয়ে জঙ্গের ময়দানে চলে গেলেন। গিয়ে একজন নবীজির সাহাবি যার নাম আব্দুর রহমান ইবনে আওফ, কি নাম? যার নাম আব্দুর রহমান ইবনে আওফ, তাকে বলছে, চাচা গো চাচা, বলুন বলুন আবু জেহেল কোনটা? আব্দুর রহমান বিন আওফ বলে, তোমরা হলে ছোট্ট বাচ্চা, কিন্তু আবু জেহেল কে কেন খোঁজো? কয় ও চাচা, মক্কাতে আমার যে নবীজি জন্মে কোন দিন আব্বা ডাক দিতে পারে নাই, ছয় বছর বয়সে মা ডাক্তার আল্লাহ তার জবান থেকে কেড়ে নিয়েছে, কিন্তু আবু জাহেল চাচা হয়ে বিশ্ব নবীজিকে কত নির্যাতন করেছে, বিশ্ব নবীজিকে মারার জন্য মিটিং করেছে। ভাইজান, আমরা সবাই জানি আবু জেহেল বলেছিল, যারা বিশ্ব নবীজির গর্দান কেটে এনে দিতে পারবে আমি তাকে লাল 100 উট দিয়ে পুরস্কৃত করব। ওই টাইমে তখন হযরতে উমর কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, হযরতে উমর দাঁড়িয়ে গিয়েছিল, ওই ইতিহাসের দিকে যাব না, কিন্তু আল্লাহর লীলা খালা কে বুঝতে পারে কথা কোন ঠিক না বেঠি, ওই তো খোদার লীলা, ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনীর ভাই ফকির সন্ধ্যাবেলা, যে উমর গর্দান কাটার জন্য বেরিয়েছিল ওই উমর বিশ্ব নবীজির হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, কলে সুবহানাল্লাহ। যখনই বলছে চাচা আবু জেহেল কোনটা, বলছিল আবু জেহেল কে তোমরা চিনে কি করবে, কই শুনি যে আবু জেহেল বিশ্ব নবীজিকে খুব অত্যাচার করছে, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো আবু জেহেল, আমরা আবু জেহেল কে টার্গেট করে দিয়েছি, জরা দ্বারা যাবে কে সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান বিন আও তিনি যখন আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিলেন ওই তো আবু জেহেল, আবু জেহেল উটোর উপরে আহরণ করে রাজকীয় স্টাইলে হেলে ধুলে জঙ্গের মধ্যে আসতেছে। এরা দুই ভাই, হাতে তো কোনো কিছু নাই, খেজুরের ডাল, ওই খেজুরের ডাল হাতে নিয়ে বলে, বাবু তুমি কি পারো না বাবু, এই খেজুরের ডাল কি তরবারিতে পরিণত করতে, জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? বলেন আমার আল্লাহ পারে কি পারে না? দুই ভাই খেজুরের ডাল হাতে দিয়া আবু জেহেলের দিকে, সিল যেমন মুরগির বাচ্চাকে শিকার করে ওই রকম ভাবে দৌড় মেরে গিয়ে আবু জেহেল যে উটে অবস্থান ছিল উটের পায়ের মধ্যে আঘাত করে আবু জেহেল মাটির মধ্যে উল্টে পড়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ণ তাকবীর। ভাইজান, যখন পড়ে যায় তখন আর এক ভাই আবু জেহেলকে এমন মারে মারে আবু জেহেল ঘায়েল হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন কাফের বলে, ওরে আবু জেহেল তুমি
উহুদের জঙ্গে বদরে কাফেরের সেনাপতি, তুমি কেন ঘায়েল হয়ে গেলে? ছোট্ট দুইটা দুধের শিশু খেজুর পাতা দিয়ে তোকে আঘাত করলো আর তুই উঠতে পারিস না। আবু জেহেল বলে, রে তোমরা দেখতে পারো হাতে খেজুরের ডাল, কিন্তু এমন কোপ মেরেছে 80 মনের চেয়ে বেশি ওজন আমার শরীরে রয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ কুদরত কার? জোরে বলি, কার? আল্লাহ। ভাইজান, লম্বা চওড়া কাহিনী, কিন্তু এই দৃশ্য দেখার পর আবু জেহেলের ছেলের নাম ছিল একরামা, উনি এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ মারে, হাতটা চামড়ার সঙ্গে ঝোলা ফেরা করে। ইসলামের জন্য আল্লাহর নবীর মহব্বতে ওই হাতটা পায়ের সঙ্গে পাড়া দিয়ে ঝটকে ছিঁড়ে দেয় আর বলে, হাত রে তোর মায়া সাল্লাহ, দেখা যদি হয় হাসর মাঠে হবে, কিন্তু বিশ্ব নবীজিকে বিদিন কবে অত্যাচার করবে আমরা সহ্য করতে পারবো না। মুআজ এবং মুআজ্জিসের দুই ভাইয়ের আঘাতে দুষ্ট আবু জেহেল দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে, দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে। কল সুবহানাল্লাহ। ওরে যুবক, ওরা দুই ভাই যদি ইসলামের জন্য নবীর মহাব্বতে এই রকম জান কোরবান দিতে পারে, আমরা তো যুবক, আমাদের তো জিহাদে যেতে হবে না, বেদিনের তরবারির সম্মুখীন হতে হবে না, আমরা কেন নবীজির সুন্নত আল্লাহর হুকুমের উপর চলার চেষ্টা করি না? আমি বলতে চাই রে যুবক, ও যুবক ভাইরা, আজকে থেকে নিয়ে আমরা সবাই আল্লাহর হুকুম নবীর সুন্নতের ইত্তেবা করে চলবো ইনশাআল্লাহ। নারায় তাকবীর। মা বোনদের সম্বন্ধে একটু বলার ছিল কিন্তু টাইম তো, যাই হোক ভাই, টাইম বহুল হয়ে গেছে, এখন কি করা যাবে? অল্প সময় না গো, কারণ টাইমের কথা আছে। যদি আগামী দিনে কোথাও আসি, মা বোনদের সম্পর্কে অনেক ওয়াজ ছিল কিন্তু মা বোনের ওয়াজ করতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। ও মা, তোমরা স্বামীকে সেবা করবেন মা, আল্লাহ নবী বলেছে চারটা কাজ করলে মেয়েদের জন্য আটটা জান্নাতের দরওয়াজা খোলা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক নম্বর হলো পাঁচ ওয়াক্তের নামাজ, ইজা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। কম সুবহানাল্লাহ। কিন্তু আমরা বর্তমানে এই রকম হয়ে গেছি রে বাবা, আমার বর্তমান নানান রকম অজুহাত, নানান রকম বাহানা, আসর গেল খসর মসর, আসর টাইমে তাল খুব বাজার যাওয়া খায়, আসর গেল খসর মসর, মাগরিব গেল বইয়া, এসা গেল খাইতে বাইতে, ফজর গেল হুইয়া, আইলো রে জহর ভাই, সবাইকে যখন ছাইড়ে দিছি তোর একা, খবর নিবের আমার সময় নাই, কথা কন ঠিক নেই বেঁধে। পুরুষগুলে দেয় এই অজুহাত আর মা বোন গুলে কিসের নামাজ কিসের কি? কয়দিন আগত পাগল করছে আসাম বাংলা, একটা সিরিয়াল গেছে নাম হলো কটকটি কিরণমালা, ঠিক নেই? কত মাও বনে যে পিটির বাখলা উঠে গেল দে বাবা, তাও কিরণমালা দেখা বাদ দেয় না, কত কম ঠিক নেই ঠিক। তো এইদিকে আর গেলাম না। দুই নম্বর হলো ওয়াসাও মা সাহারাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। কম সুবহানাল্লাহ। নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছে। কম সুবহানাল্লাহ। তিন নম্বরটা হলো স্বামীর খেদমত করবে, কি করবে? স্বামী খেদমত করবে, স্বামীকে মহাব্বত করবে। চার নম্বর হলো পর্দা পুশিদা মোতাবেক চলবে, নিজের সতীত্বর হেফাজত করবে, তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল যুগের মা বোন পর্দা পুশিদের মতন থাকে? তোমার এটিবেন কেমন জানি না, আমার ওটি রোজার মাস যদি আসে, যদি 25-26 রোজা গেছে, আল্লাহ
বক্সিরা কাপড়ের দোকান নাও বনে চালায় ঢোকা যায় না। আলাদি কাজ হবু হুজুর হুজুর নিজের কাপড় নিজে কিনবে আছে আর হুজুর হুজুরেরও পাওয়ার আছে আমারও পাওয়ার আছে মানে না কর আছে না নাই। তুমি একদিন একটা বউ মানুষের লক্ষ্য করতাম বউ ভাইজিনে বাঁচি আছে তুই কেন তার কাপড় কিনবে আসছিস যার স্বামী নাই তাই আসে আলাদা কথা তাও তো পর্দা মোতাবেক বোরখা পরি যায় কি হবে নাই যখন কাইব তোর না স্বামী বাঁচি আছে তুই কেন তার বাজার হলে কথা কইস রে ভাই মুই দেখি ওই যন্ত্রণাটা সামনা করবি না চল অন্য কাই হইলে কতদিনে গেল হয় কাপড় তো দূরের কথা রঙ ছেলে না মুই না আসে কি করম আছে না নাই। আর এমন কাপড় কেনে রে বাবা মুসলির মতো কানা কানা ঠিক না তো এই মুসলির মতন কানা কানা ডিজিটাল যুগের নারী এই গজলটা কয়ে আজকের জলসার মুনেজাত করি দেবো আমরা সারি সবাই মিলে তবারক নিয়ে হাসি মুখে চলে যাবেন বাড়ি আছেন তো রাজি নাকি হায় রে হায় করে কি উপায় এই বুঝি রে খোদার গজব আসলো দুনিয়ায় ঠিক না বে ঠিক কয়েকদিন আগত গেছে করোনা এলা বলে অমিক্রম তাই তো লকডাউন ঠিক না বে ঠিক হায় রে হায় করে কি উপায় এই বুঝি রে খোদার গজব আসলো দুনিয়ায় আইলো রে ডিজিটাল যুগ কাইরা নিল সকল সুখ কি কর আইলো রে ডিজিটাল যুগ কাইরা নিল সকল সুখ এখন দেখি মানিয়ে সালা বড়দায় হায় রে হায় করি কি উপায় এই বুঝি রে খোদার গজব আসলো দুনিয়ায় মুসলির মতো শাড়ি পরে বর্তমানের মাইয়া কি কর মুসলির মতো শাড়ি পরে বর্তমানের মাইয়া রাস্তাঘাটে বেড়াইয়া কমটা না সাইয়া এই বুঝি রে খোদার গজব আসলো দুনিয়ায় হায় রে হায় করে কি উপায় এই বুঝি রে খোদার গজব আসলো দুনিয়ায় স্কুল কলেজ সবখানতে চলছে প্রেমের মেলা পার্কে যায় এরা আবার করে প্রেমের খেলা ঠিক না ও বাবা পার্কের মধ্যে জোড়ায় জোড়ায় যায় দেখলে মনে হয় এই মাত্র বিয়ে করে কাজী অফিস থেকে আসেন আর মাইও বাবুর মাথা নিচে চরুত নিয়ে বাদাম ভাঙে দেয় খাও খাও ওই যে কয়েকদিন আগে কাঁচা বাদাম হয় না ওরে বাবা স্বপ্ন তো কয় কাঁচা বাদাম মোর এখনো না ভাসতে কয় চাচা শুনছিস কি কয় পায়ের তোড়া হাতের বালা যদি তাকে ছিটি